বান্দর থেকে বেরোচ্ছি, 8:15 বাজে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওই যে সামান্দান ভ্যালি, দেখা যাচ্ছে 16 কিলোমিটার এখান থেকে। কালকে আমাদের টাটা করতে এসছে, এখানে ফোনে চার্জই থাকছে না, ফোন অন করলেই চার্জ খেয়ে নিচ্ছে, এত ঠান্ডা। পাওয়ার ব্যাংক ছিল বলে তাও একটু চার্জ দিতে পেরেছি। গাইড আমাদের প্রশান্তজি বলছে আমরা 1-2টার মধ্যে ঢুকে যাব, দেখা যাক। সকালে ব্রেকফাস্ট করে নিলাম আমরা, করে বেরিয়ে পড়েছি। আমরা ছিলাম ওই জিটিএ ট্রেকার সাইট ফালুতে, এখন ওর থেকে নিচের দিকে নেমে এসেছি। এখন আমরা যাচ্ছি সামান্দান ভ্যালি, সুইজারল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হয়। আপাতত আগে গোর্খে দিয়ে ঢুকবো, সামান্দান যেতে গেলে গোর্খে হয়ে যেতে হয়, তাই আপাতত গোর্খের দিকে যাচ্ছি। গোর্খে একটা ছোট গ্রাম, ওখান থেকে সামান্দানের দিকে রওনা দেব। গোর্খে থেকে সামান্দান 2 কিলোমিটারের রাস্তা, তো নিয়ে যাব আমরা, আশা করি 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ভিউটা দেখুন, হেভি ভিউ, কিছু বলার নেই। কালকে শ্রীখোলা যাব, 5 নম্বর দিন, পরশু দিন আমরা রওনা হব 2 তারিখ। সো বন্ধুরা, যাই, গিয়ে আবার আপনাদের প্রকৃতির আর একটা সুন্দর দিক দেখাবো। এবার পাহাড় থেকে নেমে জঙ্গলের দিকে যাচ্ছি। সামনে ওইটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া নেপালের বর্ডারের যে ইন্ডিয়ান আর্মির কোয়ার্টার সেইটাই ফরেস্ট কোয়ার্টার বলা হয়, এখানে SSB বলা হয় ওটাকে। এই যে সামনে আমাদের ভারতের পতাকা হাওয়ায় উঠছে, ভারত মাতার জয় হিন্দ, জয় ভারত। সাদুর থেকে 2.5 কিলোমিটার নিচের দিকে হেঁটে এলাম। আজকে পুরো ট্রেকটাই পুরো জঙ্গলের ভিতর দিয়ে আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আজকে আকাশ পুরো ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে পরিষ্কার। এই টাইমটাতে, অক্টোবর নভেম্বর টাইমটাতে পুরো ক্লিয়ার থাকে, ভালো দেখা যায়। আর একটা হচ্ছে মে জুন, ওই টাইমটাতেও ভালো ক্লিয়ার দেখা যায়। তো আমরা ফাইনালি বাম্বু গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, এখানেই রেড পান্ডা দেখা পাওয়া যায়। কপাল ভালো থাকলে একটা রেড পান্ডা দেখতে পাবো আমরা।
দুদিকে বাম্বু গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা। তো অনেকক্ষণ ট্রেক করার পর এরকম একটা জায়গা পেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। মিনিমাম 6-7 কিলোমিটার হাঁটার পর ওই ঠিক উপরে রাস্তা দিয়ে নামলাম, নেমে আমাদের এদিকে যেতে হবে। আমাদের গাইড ম্যান প্রশান্তজি ব্রেক নিয়েছে, প্রায় 10 কিলোমিটার ট্রেক করে নামার পর আমরা একটু রেস্ট নিলাম। 5 মিনিটের রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি, আর 6 কিলোমিটারের মতন বাকি আছে আমাদের নিচে নামতে। সামান্দান ঢুকতে 6 কিলোমিটার বাকি আছে আমাদের, গাইড প্রশান্তজি বলল। মানে এখনো 2-2.5 ঘন্টা হাঁটতে হবে, নিচে নামতে হবে। তো প্রায় 12-13 কিলোমিটার ট্রেক করার পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন সামান্দান ভ্যালি দেখতে পেয়েছি। আর 3 কিলোমিটার এখান থেকে লাগবে যেতে। এই মজা পাওয়া যাবে, জঙ্গলকে চুমু খেতে খেতে। ওই যে সামনে যে ভিলেজটা দেখছেন, ফাইনালি আমরা গোর্খে ঢুকলাম। এই হচ্ছে গোর্খে, ছোট্ট গ্রাম, আর ঠিক তার উপরেই আছে সামান্দান ভ্যালি। ওখানেই আমাদের আজকে হোমস্টে, ওখানেই আজকে স্টে করব। ভাই ফুল নিয়ে খেলছে। ভাই ভালো সিন দেখেছে মনে হচ্ছে, ঝর্ণার দেখে আর নিজেকে আটকাতে পারছে না। এটা হচ্ছে গোর্খে ঝর্ণা। কুন্ডিলা কত
तुझे जन्नत दिखा दूँ, तुझे जन्नत दिखा। सो फाइनली गोरखा थे 1.5 किलोमीटर ऊपर दिखे उठे हमरा এরকম একটা ভিউ পেলাম। এটাই হচ্ছে সমান্ধান ভ্যালি, অসাধারণ। এটাকে সাইলেন্ট ভ্যালিও বলে। হ্যাঁ, ফুটবল গ্রাউন্ড একটা আছে ওখানে, এই যে যে আমাদের আজকের হোমস্টে সাইলেন্ট ভ্যালি হোমস্টে, এখানেই আজকে আমরা থাকব। এটা আমাদের সমান্ধান ভ্যালিতে রুম, এখানে আমরা আজকে থাকব। এই রুমটা আজকে নিয়েছি, এই রুম থেকে ভিউটা খুবই সুন্দর দেখুন। এই হচ্ছে সমান্ধান ভ্যালি, এটাকে সাইলেন্ট ভ্যালি বলে। এখানে আসতে গেলে আপনাদের চেক করেই আসতে হবে, গাড়ির কোনো ব্যবস্থা নেই। ভালোই ঠান্ডা আছে এখানে, 4-5 ডিগ্রি তো হবেই। এই যে সমান্ধান 7,590 ফিট উপরে। এটা হোমস্টের মালিক হচ্ছে রূপেশ ভাইয়া, একটু আগেই রূপেশ ভাইয়ার সাথে দেখা হয়েছে আমাদের। রূপেশ ভাইয়া এখন সিকিমের দিকে চলে গেল। হ্যাঁ, ওয়েলকাম টু সমান্ধান সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এটাই সব থেকে বেস্ট হোমস্টে এখানকার, একদম মিডিলে আছে। এখানে চাইলে আপনি টেন্ট করেও থাকতে পারেন, টেন্ট বানিয়ে। আমাদের টেন্টে থাকারই কথা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি টেন্ট এখন নেই, অন্য পার্টি নিয়ে গেছে। তাই আমরা ঠিক করলাম যে রুমেই থেকে যাব, তাছাড়া ভালোই ঠান্ডা আছে। দেখুন জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছে ভাই। এখান থেকে খুবই সুন্দর লাগছে, আমরা এখন যাবো একটু উপরের দিকে, চলুন যাওয়া যাক। এই একটা রুম, এখানে বাথরুম আছে, এখানে অনেকজন শুতে পারবেন, মিনিমাম 7-8 জন তো আরামসে শুতে পারবেন এই ঘরে। এই উপর দিয়েও একটা রুম আছে, আর ওইদিকে হচ্ছে রূপেশ ভাইয়ারা থাকে, ওটা ওদের ঘর। ওখানে রান্নাঘরও আছে, দুপুরবেলা আমরা 1টার মধ্যে ঢুকে গেছিলাম আমরা এখানে, চান ফান করে এখানেই আমরা লাঞ্চটা করেছি।
লস্ট ভ্যালি হোমস্টে। এখানে এখন অনেকগুলি হোমস্টে হয়ে গেছে। তো এটা সামান্দান ভ্যালির রান্নাঘর, এখানে আমরা বসে আছি। আর এই যে আমাদের স্পেশাল আজকের টুম্বা যাকে বলে, এখানকার লোকাল জিনিস, যেটা গা গরম করে ঠান্ডা, অর্গ্যানিক, পুরো অর্গ্যানিক, পুরো অর্গ্যানিক। হ্যাঁ, এটা ট্রাই করার জন্য আমরা এসেছিলাম এখানে। এই 5 মিনিট রাখতে হয়, তারপর খেতে হয়। দেখি টেস্ট করে কেমন হয়। দিদি জি আর আন্টি জি, ওকে, তো আবি হাম লোক ট্রাই করতে যা রা হে ঠুম্বা। ঠুম্বা তুহিন খাচ্ছে ঠুম্বা। কেমন লাগলো? অর্গ্যানিক ঠুম্বা, ফলের রসের মতন। ওকে, দাবি যাচ্ছে নেই। খুব সুন্দর লাগলো খেয়ে। এটা মানে আপনার ঝাঁজ লাগবে না, কিছুই হবে না, জাস্ট ফলের রসের মতন। কিন্তু এটা গোটা খেলে মোটামুটি Beautiful.